সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 এপ্রিল 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জার্সি বিখ্যাত রাহি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু আকর্ষণীয় গরু উনি সংগ্রহ করছে। আর এবার এখানে আসার পরে জানলাম যে গাভীর দামটা নাকি কিছুটা কমছে। তো আপনারা যারা গাভী গরু সংগ্রহ করতে চান, চাইলে এখনই সংগ্রহ করে রাখতে পারেন, কেননা আগের তুলনায় দামটা এখন বর্তমানে কম আছে। তো চলুন এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাই, আর এগুলো সম্পর্কেই জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? রোজার মাস, বেচা কেনাটা একটু কম। বেচা কেনা কম হলে তো গরুর দাম কমে, দাম কি কমছে? অবশ্যই, গরু প্রতি 25,000-20,000 কম। তার মানে আগের তুলনায় গরু প্রতি 20-25,000 টাকা কম? হ্যাঁ, সব গরুই অনেক কম। মুখে মুখে কম নাকি বাস্তবে এসে দেখলেও কম মনে হবে? আসলে যারা কেনে তারা চাবে যে মাংনা নিলেও ভালো, আর যারা বিক্রি করে তারা চায় যে একটু বেশি দামে বিক্রি করতে। আসলে তবে বাস্তবে তো আগের থেকে দাম কম, এটা যে কি তা সে দেখলে বুঝতে পারবে। এখন কেউ তো আর একটা গো যে গরু নেয়, এক ভিডিও দেখে আর গরু নেয় না, অনেক ভিডিও দেখে দামের ধারণা নেয়। আবার যে গরুর দাম মানে ছিল, তাহলে দে মানে জার্সি হোক ফিজিয়ন হোক দেখলে বুঝতে পারবে যে আসলে কি সেটিং। তো চলেন, কতগুলো গরু আছে আর কেমন দাম কমছে দেখি, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। চল মামা, ভিডিও শুরুতেই মাশাল্লাহ একদম লাল টকটকে একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। কোন জাতের গরু এটা? এটা হলো 100 ব্রিডের একটা জার্সি, 100 কোয়ালিটির একটা জার্সি গাভী। বয়স কেমন এটার? এটা 6 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। দেখেন এর মাজার শেপ, দেখেন উলানগুলো, দেখেন একদম ঝুলন্ত উলান উলান, মানে বাটগুলো বেশ মোটামোটা, মানে যা বুঝায় মানে সময় যেখানে 2-1 দিনের ভিতর বাচ্চা দিবে। এই গরুগুলো ধরেন আসলে গরুগুলো সংগ্রহ করা খুব টাফ। আচ্ছা, মানে খুব রেয়ার কালেকশন, যাদের নিকট থাকে তারা আসলে বিক্রি করতে চায় না, ভালো জিনিস একজন কেউ বিক্রি করতে চায় না। আর এর উলান পালান মানে গতবারে এর 18 লিটার দুধ ছিল, তার মানে এর আগে যে বাচ্চা দিয়েছে সে বিয়ানি 18 লিটার দুধ ছিল। গরু মানে ছোট কিন্তু গরু দেখলে দুধে ভালো, দুধে ভালো। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? গরুটার দাম পড়বে হলো 2,45,000। 2,45,000 দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আসলে এখন বাজারটা খুবই কম, বেচা কিনাও খুব কম। আসলে মানে এসব গরু একসময় 2,60,000-65,000 বিক্রি হয়েছে। আচ্ছা, তো এটা ছিল প্রথম, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আর একটা চমৎকার কোয়ালিটির গরু আপনি নিয়ে আসছেন, এটাও তো জার্সি? হ্যাঁ, এটাও জার্সি। আচ্ছা, এর কোয়ালিটি দেখলেই দর্শক বুঝতে পারবে কোন লেভেলের জার্সি এটা। হ্যাঁ, আজ যেগুলো দেখাবো সবই প্রায় এ গ্রেডেরই জার্সি, এ গ্রেডের জার্সি সব একটা দেখাবো, এ গ্রেডেরই জার্সি। তো এই গরুটার বয়স কেমন, দাঁতে কয়টা? এটা হলো 2 দাঁত, প্রথম বিয়ান। হ্যাঁ, প্রথম বিয়ান। আচ্ছা, একদম জালি গরু, যারা প্রথম বিয়ানের গরু খোঁজে তারা চাইলে এটা নিতে পারে, জাত মানেও একদম স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ, এগুলো প্রায় 100 ব্রিডের একটা জার্সি। উলান পালানের গঠন তো অনেক সুন্দর আসছে, বাচ্চা দিতে বাকি আছে কতদিন? এগুলো ঈদের পরে বাচ্চা দিবে, ঈদ পরে বাচ্চা দিবে। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে হলো 2,35,000 টাকা। 2,35,000, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন, এই পাশে 3 নম্বরে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটা 100 ব্রিডের জার্সি, এটা একটা 100 কোয়ালিটির জার্সি। হ্যাঁ, এটা অনেক বিগ গরু, এসব জার্সি গরু এত বড় পাওয়া খুব মানে টাফই হয়, বিগ বডির গরু। হ্যাঁ, বিগ বডির গরু। গরুটার বর্তমান বয়স কেমন, দাঁত কয়টা? এটা ভাই 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে, কত নাম্বার বাচ্চা দিবে? এটা বলছে দ্বিতীয় নাম্বার বাচ্চা, দিবে। এখন প্রেগনেট অবস্থায় আছে? হ্যাঁ, প্রেগনেট অবস্থায় আছে। কতদিনের প্রেগনেট? এগুলো এখনো তাও 10-15 দিন সময় লাগবে। আচ্ছা, উলান পালানের ঝোল মাত্র নামা শুরু করছে, এখনো 10-15 দিন বাকি আছে? হ্যাঁ, 10-15 দিন বাকি আছে। আর একদম উলানের উপর দিয়ে একদম রক জেগে উঠছে, দুধের রক। হ্যাঁ, দেখেন রকগুলো মানে 100 ব্রিডের সব যে জার্সিগুলো বোঝা যায়, উলানের দেখেন রকগুলো কি মানে একবারে জাগিয়ে জাগিয়ে একদম জেগে উঠছে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর গরু, এটা দাম রাখছেন কেমন? তাহলে গরুটার দাম রাখছে হলো 2,50,000। 2,50,000 টাকা। প্রতিটা গরুই দর্শক খামারে এসে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আসলে গরুর বাজার কম, ওইভাবে এখন সীমিত লাভে, মানে এখন বাজারটা গরুর কম। হ্যাঁ, কম মানে রোজা, এ গরুগুলো দেখা যাবে ঈদের পরে যে সময় আছে গরুদের, এমনিতেই
দেখা যাবে 10,000-20,000 আবার আপ হয়ে গেছে, আবার মানে বেশি হয়ে যাবে। হ্যাঁ বেশি হয়ে যাবে। তো এটাও সাইড করে দেন, চার নাম্বারটা দেখাই। এই পাশে সিরিয়ালের চার নাম্বারে বাচ্চা সহ একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও জার্সি। হ্যাঁ জার্সি। এই গরুটার বয়স কেমন? এটা ছয় দাঁত হয়ে গেছে। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিছে, সঙ্গে কি বাচ্চা আছে? এটা ষাঁড় বাচ্চা। সঙ্গে আছে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? আজ বাচ্চার বয়স 5 দিন। 5 দিন। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সুস্থ। আচ্ছা, তো কি পরিমাণ দুধের তথ্য পাচ্ছেন গরুটার থেকে? আসলে এই গরুটার এখন দুধ আসছে হলো 13 লিটার। 13 লিটার? হুম 13 লিটার আসছে এখন। আসলে দেখেন আজ এক সপ্তাহ যে তাপমাত্রা, মানে আমার যে অরিজিনাল গরুগুলো, একটা গরু 3 লিটার 2 লিটার দুধ ঘাটতি হয়ে গেছে। কারণ সবাই মানে যে আসলে এত তাপমাত্রায় এই গরুগুলো যদি আবার বৃষ্টি টিষ্টি হয় এই গরুগুলো তাপমাত্রা একটু কমে বা নিয়ন্ত্রণে আসে, গরুগুলোতে আরো 14 লিটার দুধ থাকবে। আচ্ছা, আজকের প্রোগ্রামের এটা চার নাম্বার গরু, দাম রাখছেন কেমন এটার? এই গরুটার দাম পড়বে 1,45,000। 1,45,000 টাকা। পাশে সিরিয়ালের পাঁচ নম্বরে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা হলো একটা 100 ব্রিডের বকনা গাভী। 100 ব্রিডের একটা বকনা গাভী। হ্যাঁ। এটার বয়স কেমন? এটার কেবল 2 দাঁত হচ্ছে। পোলেটিবিয়ান? হুম পোলেটিবিয়ান। আচ্ছা, এখন কত দিনের প্রেগনেট? এটা এখনো 1.5 মাস সময় থাকবে। 1.5 মাসের মতো বাকি আছে, ঈদ পরবর্তীতে এগুলো বাচ্চা দিবে। হ্যাঁ ঈদ পরবর্তী সবাই চায় বকনা গাভী, আসলে জন্য প্রথম বিয়ানের বকনা গাভী নিতে চায়, মানে পাওয়া যায় না, ওই জন্য তারা চাইলে এই গরুগুলো নিতে পারে। তো এই পাঁচ নাম্বার গরুটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে 1,65,000। 1,65,000। দর্শক দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। এইসব বকনা গাভী এক সময় মানে বকনাই কিনতাম 1,25,000-20,000 দিয়ে, এখন মানে বাজারটা অনেক কম, বাজারটা কম, কমে দিতে পারবে। হ্যাঁ এই বকনাগুলো রেডি হলে দেখা যাবে একটা ভালো পার্সেন্টেজ গাভী তৈরি। এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের ছয় নম্বরে আরও একটা বাচ্চা সহ সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা জার্সি ফিজিয়ান মিক্সড। জার্সি ফিজিয়ান মিক্সড। মাথাটা দেখে মনে হচ্ছে জার্সি, বডিতে আসছে ফিজিয়ানের। ফিজিয়ান আছে কিন্তু গরুটা মাশাআল্লাহ খুবই ভালো দুধ, খুবই ভালো দুধের। হ্যাঁ দুধের। সঙ্গে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। আর বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 20 দিন। তো কি পরিমাণ দুধ পাচ্ছেন গরুটার থেকে? আসলে এই যখন বাচ্চা দিল আবহাওয়াটা একটু ভালো ছিল তখন 20 পর্যন্ত চলে আসছে। 20 পর্যন্ত আসছিল? 20 পর্যন্ত আসছিল, এখন 18-17। আচ্ছা মানে দুধ এখন একটু ঘাইটে গেছে গরমের কারণে। গরু প্রতি একটা গরু ধরেন 3 লিটার 3.5 লিটার। যাদের গাভী আছে তারা নিজেরাও বুঝতে পারতেছে তাদের খামারে কতটুকু দুধ ঘাটতি হয়েছে। অনেক মানে আবার দেখা যাবে একটু বৃষ্টি হলে গরুগুলো আবার ফুল দুধ আবার চলে। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু, দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে 2,25,000। 2,25,000। দর্শক দুধ দেখে দরদাম করে নিবে। হ্যাঁ যে আসবে এটা 18 লিটারের এখনো পাচ্ছি, 18 লিটারের গ্যারান্টি থাকবে, কিন্তু আমি 20 পাইছিলাম আবহাওয়ার কারণে দুধটা একটু ঠান্ডা পড়লে আবার হয়তো এরকম দুধ হতে পারে। এগুলো হবে, এখনো তো মানে ওইভাবে তো বাছুর বড় হয় নাই যে দুধ হবে আসবে না আবার আসবে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। পাশে সাত নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা একটা জার্সি গরু, বিস্কিট কালার। হ্যাঁ বিস্কিট কালার। এই গরুটার বয়স? এটা ৬ দাঁত। 6 দাঁত। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে, ওটা হলো 6 মাস প্রেগনেন্ট। 6 মাস প্রেগনেন্ট। দুধ আছে কি এখন? হ্যাঁ দুধ আছে, এটার দুধ আছে এখনো 10 লিটার দুধ। 10 লিটার দুধ, যেই আসবে দহন করে দেখে নেবে। বা টোলান ওর চামড়ার যে ঢিল, হ্যাঁ এইসব গরু দেখা যাবে যখন আমি এইভাবেই এই গরুগুলো যেগুলো ভালো বিগ গরু চা মানে যেগুলো দেখি যে অনেক উলানের ঝোল আছে সেইগুলো নিয়ে আমি এইভাবে তৈরি করে আবার রেডি করে বিক্রি করতে পারি। দুই এক ভাই চায় সেই জন্য প্রোগ্রামটা দিছি। তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের সাত, দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে হলো 1,80,000 টাকা। 1,80,000 টাকা। হ্যাঁ 1,80,000। এই গরুগুলো ধরেন আমরা রেডি করে দেখা যায় আল্লাহ করলে 250 উপরে বিক্রি করি। যে দুধটা আছে ও ফুল ওর লালন পালন খরচ হয়ে যাবে, লালন পালনে খরচ হয়ে যাবে। তো এটাও সাইড করে দেন। সবশেষ একটা আকর্ষণীয় গরু আছে, এটা দেখাই। এই পাশে সিরিয়ালের আট নম্বরে সবশেষ যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। তাহলে এটা এটা একটা ধরেন মুন্ডি, মুন্ডি সিং নাই, সিং নাই। এটা হলো
জার্সি মুন্ডি, ব্ল্যাক জার্সি মুন্ডি, ব্ল্যাক জার্সি টাইপের। হ্যাঁ ব্ল্যাক জার্সি টাইপ। বয়স কেমন গরুটার? এটা কেবল 6 দাঁত হচ্ছে। কয় নাম্বার বিয়ান? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। প্রেগনেন্ট অবস্থায় আছে? হ্যাঁ। এই দেখেন যে উলানের ঝোল আছে, এগুলো পুরো রেডি হলে উলান পালানে লড়াই কঠিন হয়ে যাবে। লড়াই কঠিন হয়ে যাবে। আমি যখন প্রেগনেন্ট কিনছিলাম 3 মাসের, তখনই 18 লিটার দুধ ছিল। 3 মাসের প্রেগনেন্টই 18 লিটার দুধ পাইছেন? এখন প্রেগনেন্সির বয়স? হ্যাঁ এই তো আর ধরেন 15 দিন, 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে, বাচ্চা দিবে। কিন্তু এই গরুটা ধরেন আমার ওই ইন্ডিয়া থেকে ওই পার বর্ডার পারের গরু, এগুলো বর্ডার পারের গরু। আচ্ছা, সবশেষ আকর্ষণীয় গরু ছিল এটা? গরুটা ধরেন মানে দুধই মারতে পারি নাই, ওই জন্য ওর বডিটা ওই রকম হয় নাই, বডিটা ওই রকম তৈরি হতে পারে নাই। মানে লাস্টে দেখা গেল 1 মাস খানেক ওর দুধ না, মানে খালি সাদা পানি আর খড় খাদ্য খানা মানে কম দিয়ে দুধটা মারতে হয়েছে, মারতে হয়েছে। তো এটার দাম রাখছেন কেমন? আসলে গরুটা মানে রেডি হয় নাই, আমি যদি লাগন দাম চাই সবাই বাজে মন্তব্য করতে পারে, আলোচনায় বিক্রি করবেন। এইটা গরুটা আমি চাচ্ছি যে রেডি, আসলে গাভী গরু রেডি না হলে দাম নাই, দাম নাই। সেই জন্য মানে ঈদের আগে প্রোগ্রাম দেওয়ার জন্য সেই জন্য দেখা, কেউ চাইলে দেখে রেডি হলে দরদাম করে নিতে পারবে, নিতে পারবে। মামা, এই বর্ষে আবার 3টা বকনা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। প্রথমে যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। 100 ব্রিডের একটা জার্সি বকনা, 100 ব্রিডের একটা জার্সি বকনা। বয়স কেমন আছে এটার? এটার বয়স মোটামুটি 8 মাস 9 মাসের মতো। 8 মাস 9 মাসের মতো হয়েছে। আজকের প্রোগ্রামের 3টার প্যাকেজের প্রথম এটা। হ্যাঁ প্রথম এটা। যারা বকনা বাচ্চা সংগ্রহ করতে চায় চাইলে নিতে পারে। প্যাকেজ আকারে দাম রাখছেন কেমন? এটা একবারে 3টা লটে লাস্ট বলে দেবো, 3টা লটে লাস্ট বলে দিবেন। হ্যাঁ। তো এটা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা, এটা জার্সি বকনা, জার্সি বকনা। এটা আবার সাদা পাকড়া ছাপাচ্ছে। হ্যাঁ, এটা এই বকনাগুলো বাছুরগুলো নতুন, মানে নতুন জার্সি, মানে নতুন বীজ নিয়ে আসছে। আচ্ছা, এটার বয়স কেমন আছে? এটার বয়স 9 মাস 10 মাস। খাবার দাবারে ঠিকঠাক? সব কিছুই ঠিকঠাক, খালি একে এখন ধরেন জিঙ্ক। হ্যাঁ, আসলে ওই ফার্মওয়ালারা মানে দেখা যায় দুধের উপরই নির্ভর সব কিছু, ওই জন্য পায় না। এটা আপনি অ্যাভারেজ দাম রাখছেন 3টা গরু একসঙ্গে। 3 নাম্বারটা আগে দেখি, তারপরে দামটা বলবো। হ্যাঁ, 3 নাম্বারটা সম্পর্কে একটু বলবেন। এটাও 100 ব্রিডের একটা জার্সি, 100 ব্রিডের একটা জার্সি। বয়স কেমন? দেখেন কত কান ছোট ছোট, মানে 3টা গরুরই মানে দুধের লোম মনে হচ্ছে গায়ে। হ্যাঁ, দুধের লোম। আচ্ছা, তো এই 3টা দিয়ে একটা প্যাকেজ করছেন, দাম রাখছেন একত্রে? এই 3টা জুল নেয় একবারে গড়ে 60,000 টাকা দাম পড়ে। 60,000 টাকা পার পিস, 180,000 টাকা। হ্যাঁ। এবার একটা বড় সার আছে, চলেন একটু দেখি। মামা, এই পাশে বিশাল আকৃতির একটা সার গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা 100 ব্রিডের জার্সি সার, 100 ব্রিডের একটা জার্সি সার। হ্যাঁ। বয়স কেমন গরুটার? এটার বয়স হলো 4 দাঁত, 4 দাঁত। তো কোনো দর্শক চাইলেই গরুটা এসে নিতে পারে। আর এগুলো মূলত মাংসের একটা এস্টিমেট থেকেও নেওয়া যাবে? হ্যাঁ, মাংসের এস্টিমেট থেকে অনেক বলে ভাই, জার্সি সার বাছুর বড় হয় না। দেখেন এই গরুগুলো আসলে না খাওয়াইলে কোনো কিছুই বড় হয় না, পরিচর্যার উপরেই সব কিছু। আমার ফার্মে আছে ব্রিডিং এর জন্য, আবার সামনে ঈদের সামনে ইনশাল্লাহ কুরবানি কি রোজার সামনে কেউ মাংসের জন্য চলে যাবে, চলে যাবে। এই গরুটা না হলে 7.5 মন মাংসই আছে, মাংসই আছে। তো দাম এগুলোর কেমন, দামে যদি একটু ধারণা দিতেন? আসলে এগুলো এইগুলোর দাম ধরেন কেউ যদি নিতে চায় এগুলোর দাম 1,85,000 টাকা, 1,85,000 টাকা। হ্যাঁ, এই গরুটা ধরেন ব্লিডিং করবো আর সামনে কুরবানির যদি মাংস চলবে। হ্যাঁ, এই গরুগুলো দেখা যাবে 10 মন এর কাছে মাংস লাগে যাবে। তো এই ছিল আপনার কাছে বিক্রি হওয়ার মতো গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। হ্যাঁ, এবার দর্শকদের যদি কিছু বলতে চান। আসলে দর্শকদের কি বলবো, মানে কেউ যদি গরু কিনতে চায় তাহলে মনে হয় ঈদের আগে গরু দামটা কম আছে, এখন কিনে রাখলে পরতায় পাবে, কিনলে দেখা যাবে গরু প্রতি 20,000-25,000 টাকা সেভ পাবে। সেটি আর কাস্টমার কম, আর কেউ যদি পরে কিনে সেটা আলাদা। সেটি তো ঠিক আছে মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।